দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শিল্পকলার যে মাঠ রয়েছে সেই মাঠে, এবং এখানে 12-15 জানুয়ারি পর্যন্ত পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। এবং এই পার্বত্য মেলায় 103টি স্টল কিন্তু এখানে বসেছে, এবং পাহাড়ি যেসব ফলমূল সেই সবই কিন্তু এই যেসব স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে বিক্রি হচ্ছে। আমরা দেখছি অসংখ্য মানুষ এখানে এসেছেন, তারা এই মেলাতে তারা পাহাড়ির যে জিনিসপত্র রয়েছে, বিশেষ করে পাহাড়ি ফলমূল শাকসবজি, এগুলো কেনার জন্যই কিন্তু এখানে এসেছেন। এখানে 103টি স্টল রয়েছে, এবং আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, একদম পাহাড়ি খাবার থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। একটু মেলাটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে কি আছে পার্বত্য মেলায়। যারা এখানে আসছেন, বিশেষ করে ভেষজ এবং যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখানে পাহাড়ি, এবং প্রত্যেকটি জিনিসই আসলে পার্বত্য এলাকায় উৎপাদন হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এই পার্বত্য মেলায় কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সেই জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর যারা রাজধানীতে রয়েছেন তারা কিন্তু এই পার্বত্য মেলার যে বা মেলায় এসে তাদের সেই পাহাড়ি এলাকার যে হলুদ, পাহাড়ি এলাকার যে পেঁপে এবং আনারস, এইগুলো কিন্তু তারা দেখছেন এবং কিনছেন। পাশাপাশি যদি আপনাদেরকে দেখাতে চাই যে একটু জানতে চাই পার্বত্য মেলা আসলে কি কেমন দেখছেন। না, এটা ব্যতিক্রমধর্মী মেলা। এটার এই ধরনের মেলার ফলে আমাদের দেশীয় পণ্যের বা পাহাড়ি অঞ্চলদেরকে উৎসাহিত করার জন্য আমি কিছু পণ্য কিনেছি, যে ওদের প্রতি আমার পার্সোনাল কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ। আমরা যে বিষয়টা একটু দেখাবো, যে যেমনটি শাকসবজির পাশাপাশি বা ফলমূলের পাশাপাশি এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে। পাহাড়ি এলাকার মানুষ হাতে তৈরি যেসব জিনিস তৈরি করেন সেই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন, এবং সেগুলো কিন্তু এখানে কেনার জন্য দেখছি বিক্রেতাদের অনেক বেশি ভিড়, এবং তারা কিন্তু এখানে ভিড় করছেন। পার্বত্য এলাকার মানুষেরা তাদের যে শিল্প সংস্কৃতি বা ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা নিজে হাতে যেসব জিনিসগুলো তৈরি করেন সেইগুলো কিন্তু এই মেলায় তারা স্টল দিয়েছেন, এবং সেই স্টলে তারা রাখছেন। আমরা যে বিষয়টি আপনাদেরকে একটু জানাতে চাই, যেমনিভাবে ফল ফুল এবং শাকসবজি যেমনিটি আছে, তেমনি কিন্তু পাহাড়ি এলাকার যে সংস্কৃতি বা ঐতিহ্য ধরে রাখার জন্য তাদের পোশাক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মেলাতে রয়েছে।
যাতে বিজয়ীদের সাথে আমরা সহজে যোগাযোগ করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালের র‍্যাফেল ড্রতে যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তাই আপনারাও বিলম্ব না করে নিজের কুকুরটি সংগ্রহ করুন। 103টি স্টল রয়েছে এই যে পার্বত্য মেলায়। পার্বত্য মেলার এই স্টলগুলোতে ফলমূল, তার পাহাড়ি খাবার, পাশাপাশি পাহাড়ি এলাকার মানুষেরা যেসব জিনিসপত্রগুলো নিজে হাতে তৈরি করেন সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং হরেক রকম পসরা সাজিয়ে এখানকার মানুষেরাও কিন্তু সেই জিনিসগুলো যেমনভাবে দেখছেন অনেকেই এগুলো কিনছেন এবং বাহারি স্বাদে যে খাওয়ার যে ঢল সেটিও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও এই প্রতি বছর যে মেলা হয়, পার্বত্য মেলা হয়, সেই মেলাকে কেন্দ্র করে আগে থেকে কিন্তু তারা প্রস্তুতি নেন এবং এখানে আসেন। পাশাপাশি তাদের সেই শিল্প সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার জন্য একটি চেষ্টা করেন। মেলার সন্ধ্যার পরপরই কিন্তু এখানে পাহাড়ি শিল্প সংস্কৃতিকে ঘিরে এই জায়গায় কিন্তু মনোজ্ঞ সংস্কৃতির অনুষ্ঠানও কিন্তু তারা করেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হচ্ছে। আমরা যতদূর পর্যন্ত দেখেছি শিল্পকলার এই মাঠটিতে এখন পর্যন্ত যেসব স্টলগুলো আমাদের চোখে সবচেয়ে বেশি পড়েছে সেটি হচ্ছে পাহাড়ি এলাকার যে শাকসবজি, পাহাড়ি এলাকার খাবার এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যত রকম সাংস্কৃতিক যেসব পোশাক রয়েছে সেই তাদের পোশাক এবং তাদের হাতে বানানো নিজেদের তৈরি অনেক জিনিসপত্র সেইগুলো কিন্তু এখানে প্রদর্শনী দিয়েছেন এবং পাশাপাশি সাধারণ মানুষও এইগুলো দেখতে ভিড় জমাচ্ছেন এবং তারা দেখছেন এবং কিনছেন। আমরা একটু দেখাতে চাই যে পাহাড়ে যে মিষ্টি কুমড়া রয়েছে এখানে, আদা রয়েছে, হলুদ, হলুদের গোড়া, পার্বত্য মেলা 2023 বিশেষ আকর্ষণ হিসেবে আপনাদের জন্য থাকছে কুপন। দর্শক, 103টা স্টল ঘুরে আমরা যে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে পার্বত্য এই মেলায় 12-15 জানুয়ারি পর্যন্ত শিল্পকলার এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে পার্বত্য অঞ্চলের যেসব ফল এবং যেসব ফসল পার্বত্য অঞ্চলে হয়ে থাকে সেইগুলোই কিন্তু এখানে প্রদর্শনী করে রাখা হয়েছে, সাধারণ মানুষ এগুলো কিনছেন। পাশাপাশি ওই এলাকার যেসব জিনিসপত্রগুলো রয়েছেন সেই পার্বত্য এলাকার শিল্প সংস্কৃতি সেগুলো এখানে কিন্তু প্রদর্শন করা হচ্ছে। আপনি যদি বিজয়ী হন আপনার সাথে যোগাযোগ করা হবে। 15 জানুয়ারি 2023 রাত 9টা পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার পুরস্কার গ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে আপনি আপনার কুপনটি সংগ্রহ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের 58-75 স্থলে আপনার কুপনটি জমা দিন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকাল যারা র‍্যাপিড ড্রতে বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।